যারা মাঝে মাঝে নামাজ পড়ে আবার ছেড়ে দেয়, এদের সম্পর্কে ইসলাম কি বলে? যারা মাঝে মাঝে নামাজ পড়ে এবং মাঝে মাঝে আবার ছেড়ে দেয়, তারা প্রকৃত মুসলমান নয়। মুসলিম পাঁচ ওয়াক্ত নামাজ তাকে পড়তেই হবে। পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে কম্প্রোমাইজ করবার কোনো সুযোগ নেই। কোনো ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত নামাজের ক্ষেত্রে কোনো প্রকার ঢিলা দেন বা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেন, তাহলে সেক্ষেত্রে তিনি আল্লাহ তাআলার কাছে অপরাধী হিসেবে বিবেচিত হবেন। এবং কোনো ওলামায়ে কেরামতের ঠান্ডা মাথায় এরকম কেউ